কেজিএম নামক পাথর ভাঙার ক্রাশার কর্তৃপক্ষের গাছপাড়া মনোভাব ও খামখেয়ালিপনার কারণে বিদ্যুতের 200 কেভি ট্রান্সফরমারে লেগে গুরুতরভাবে আহত 5 বছরের এক শিশুকন্যা, বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশুকন্যাটি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমাধীন চুড়াইবাড়ি ফরেস্টের বিট এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের খেরিংঝুরি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ কেজিএম পাথর ভাঙার ক্র্যাশারের অবৈজ্ঞানিক ভাবে মাটিতে বসানো 200 কেভি ট্রান্সফরমারে লেগে রুকসানা বেগম নামের 5 বছরের এক শিশু কন্যা গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। পরে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে ওই শিশু কন্যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশু কন্যাটি। এদিকে আলাউদ্দিন মিয়া ও হোসেন আলী নামের স্থানীয় দুই ব্যক্তি জানান, কেজিএম ক্রাশারের ট্রান্সফরমারটি কোনো কাঁটা তারের ব্যারিকেড ছাড়া সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন যাবত রয়েছে। মাটির ওপর বসিয়ে রাখা ট্রান্সফরমার ও অন্যান্য বিদ্যুতের তার ও মেইন সুইচ দেখলেই ভয় লাগে। আর সেই ট্রান্সফরমার অথবা বিদ্যুতের তার বা মেইন সুইচের সংস্পর্শে গৃহপালিত পশু থেকে শুরু করে মানুষ লাগার ঝুঁকি প্রবল। ক্রাশার কর্তৃপক্ষ গাছড়া ভাবে এতদিন যাবত জোড়াতালি দিয়ে ক্রাশার চালিয়ে আসলেও এদিন উন্মুক্ত ট্রান্সফরমারে লেগে অগ্নিদগ্ধ হয় একটি শিশুকন্যা। তার আঘাত এতটাই ভয়াবহ ছিল যে শরীরের চামড়া ট্রান্সফরমারে চিপকে আটকে যায়, সাথে বাঁ হাত ও পিঠের অনেক জায়গা জলে গর্ত হয়ে গেছে। ঘটনার পর ক্রাশারের ম্যানেজার অগ্নিদগ্ধ শিশুকন্যাকে কোলে করে পাশের অন্য একটি ক্রাশারে ফেলে চলে যায়। পরে পরিবারের লোকজন কোনো মতো হাসপাতালে নিয়ে যান। তারা আরো জানান, কেজিএম ক্রাশারের মালিক আব্দুল মুনাফের নামে বর্তমানে ক্রাশারের বিদ্যুৎ বিল 4,17,680 টাকা বকেয়া রয়েছে, যেখানে বাড়ি ঘরে 4 থেকে 5,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়লে নোটিশের পর নোটিশ আসে, সেখানে 4 লক্ষের ওপর বিদ্যুৎ বিল বকেয়া কিভাবে সম্ভব। তারা আরো জানান, নেহাত গরিব ঘরের ওই শিশুকন্যাটি বাঁচবে কিনা তা যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এলাকাবাসী গোটা ঘটনা তদন্তক্রমে ক্রাশার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শিশুকন্যার পরিবারকে ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছেন। অপরদিকে চুড়াইবাড়ি থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমার সাথে যোগাযোগ করলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে তখনই তিনি ঘটনা তদন্ত করে দেখবেন আদতে ঘটনা সত্য নাকি মিথ্যা, অন্যথায় তিনি নিজে থেকে মানবিকভাবে এই ঘটনা তদন্ত করতে পারবেন না। আমার বাড়ির সামনে দাঁড়ানো, তাই আমার বাড়ির সামনে দেখি যা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে মেয়েটা মেয়েটারই কেন নিয়ে তার মা লইয়া বইয়া খানদের মেন রোড খানদের যদি আমি সাথে সাথে আইসি বা আমার লগেই আরও বেশ কিছুজন মানুষ আইসি, আওয়ার পর দেখছি, দেখার পরে দেখছি তারা লগে লগে একটা অটো তুলিয়া তারা অটো দিয়ে লইয়া গেছে গিয়া, অটো দিয়ে লইয়া গেছে কি যখন দেখছি গাইলেটা মানে খুব বেশি দেখি, আমি কইলাম না কীভাবে কারেন্টও লাগছে, দেখিলে দেখিলেই হইতে আমি আইসি আওয়ার পরে তাই যে বাচ্চাটা কারেন্টও লাগছে, তারা দুইজন আসিল, একজন মানে কারেন্টও লাগছে না একজন লাগছে, দুইজন আসিল যদি যে তো হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়েছে তো লইয়া গেছে কি, আর ছোট বাচ্চাটারে পাইছি আমি, ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞাসা যে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও ছোট বাচ্চাটা কইছে খাকুয়াও আমি দেখাইনি, আমার লইয়া গেছে জায়গা ইয়ার ট্রান্সফর্মার সাইডে গেছি, যাওয়ার পরে দেখছি চামড়া চুমড়া মানে ট্রান্সফর্মার লাগাইল রয়েছে ওখানো বাচ্চাটার, তখন আমি ম্যানেজারে ডাকছি, ম্যানেজার আইসে আওয়ার পরে কইলাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার কেসারও আর মায়েরারে নিয়ে আরেকজনের কেসারও নিয়ে ফালাই দিয়া তুমি আইলে, তুমি কি ধরনের মানুষ ওই, আমি একটু তার লোকে গরম হয়েছি, গরম হইতে আমার লোকে আরও অনেকজন আসিল গরম হয়েছি, ওয়ার পরে কইলো ভাই এটা তো আমি নিছি না অন্যজনে নিছে, তো জুত করে কুদাম দিছি, কুদাম দেওয়ার পরে তাইনে মানছে, ওই আমি নিছি নিয়া ওই কমরুলোর কেসারও রাখি আইছি, কমরুলোর কেসারও আমি রাখি আইছি, এরপরে তার মা হসপিটাল লইয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি কইলাম যে ওই যে তোমার তোমার মাঝে ট্রান্সফরমারটা যে রাখছো কোনো জাত মানে বেড়া সেড়া কিচ্ছু নাই বা নিয়ম তো এটা খাটা তার দিয়ে বেড়া দিতে হয়, সেফটি বলতে কিচ্ছুই নাই, ওখানে যদি একটা গরু লাগে গরু তো লাগতে পারে, এরকম ছোটো বাচ্চা তো হে কারেন্ট আসেনি না আমি বুঝতো না এতে এত লাগছে, পরে চিন্তা করলাম ম্যানেজারের লগে বেশি কথা কইয়া লাভ নাই, আমি তার মালিক ফোন করছি, মালিকরে ফোন করার পরে যথেষ্ট মালিকরে কইছে, কইলো ভাই আমি তখন বাইরে কুমারঘাট, আচ্ছা আমি তুমি যখন কইছো আমি একটু ফলো করবো, বললাম তুমি হসপিটাল খবর লো বাচ্চাটা কীভাবে সাহায্য করা যায়, ওটা খাওয়ার পরে কারেন্ট অফিসে ফোন করছি, কারেন্ট অফিসে আইসে সাথে সাথে আয়া তারাও দেখছে লাইন খাটিয়ে দিয়া গেছে, কিন্তু সবচেয়ে গিয়া অ্যাক্সিডেন্ট তো হয়েছে, আজকে এলাকার মানুষ যদি আরও তারা এটা অনেক দিন থাকে এরকম রাখা এলাকার মানুষও আরও লাগতে পারে বা লাগবো, এটা যেভাবে রাখা আর কি দেখলেই মানে ভয় লাগে, তো বাচ্চাটা বাঁচব করে আসা তো খুবই কম, বাসার তো লক্ষণটা দেখিয়ে না যদি ওপরলায় বাসা আনছে তো বাচ্চে, এরপরে মালিক
মালিক কইছে ভাই আমি ওখানে বাইরে রয়েছি, ওখানে আইতাম পারছি না। তখন থানাত ফোন করছি, থানাত ফোন করছি পরে থানা আইছে, থানার আবার পরে থানা ইনকোয়ারি করছে, দেখছে, দেখার পরে থানায় বোধ হয় মালিকের লোকের কথা কইছে। সময় হইলো শামসু, শামসু ধর্মনগর বাড়ি, শামসুদ্দিন আর কেশারের নামটা কি জানি, আমার সঠিক মনে পড়েন না, কিতা কি জানি, কিতালে আসছে জানি। এই এরিয়াটার নাম কি? এরিয়াটার নাম হইলো লক্ষ্মীনগর, লক্ষ্মীনগর, লক্ষ্মীনগর মেন রোড ফুল সাইডে কেশার জানা। আর থানা আইয়া যাওয়ার পর পর্যন্ত আর কিতা করছে বা না করছে আমি জানি না, অতটুকু আমি জানি। তবে যতটুকু খবর, ওই শিশু কন্যাটির বাবা ও মা তার সাথে জিবি হাসপাতালে রয়েছেন। তাহলে কি লিখিত অভিযোগ না হওয়ায় এত বড় মর্মান্তিক ঘটনার কোনো বিচার ও ক্ষতিপূরণ পাবে না অসহায় পরিবারটি? প্রশ্ন বিভিন্ন মহলের। শান্তন টিভি।